নরসিংদীর সংরক্ষিত নারী এমপি তামান্না নুসরাত বুবলিকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষা দিতে গিয়ে জালিয়াতি করার কারণে তার এ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে এ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় সন্ধ্যায় মনোহরদি উপজেলার গোতাশিয়ায় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের বাগানবাড়িতে অনুষ্ঠিত দলীয় বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম হিরুর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক সংবাদমাধ্যমকে বলেন তামান্না নুসরাত বুবলি বিয়ে পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিয়ে দেশ ও বিদেশে সংবাদের শিরোনাম হয়েছেন এতে বাংলাদেশের ও আওয়ামী লীগের সুনাম চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে সেজন্য তার বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্র থেকে আমাদেরকে জানানো হয়েছে আর সংসদ সদস্যের বিষয়ে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন